আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদের মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী তৃতীয় অধ্যায় পার্ট দুই আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সকলে নিশ্চয় ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, দেখো স্ক্রিনে কিছু চিত্র দেখানো হচ্ছে, এগুলো কিসের ছবি তোমরা জানো? প্রিয় শিক্ষার্থী, দেখো অস্বাস্থ্যকর পরিবেশে ফলে কি হয়? জ্বর হয়, সর্দি হয়, আর কি হয়? ভাইরাস আক্রমণ। তো আজকের পাঠ শিরোনাম হচ্ছে সফটওয়্যার সংরক্ষণাবেক্ষণ। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা সফটওয়্যার কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় তা বলতে পারবে, ইন্টারনেটের মাধ্যমে কিভাবে ভাইরাস ছড়ায় তা উল্লেখ করতে পারবে, এছাড়া হার্ডওয়্যার কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় তা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, দেখো স্ক্রিনে কিছু চিত্র তুলে ধরা হলো, ছবিগুলো দেখে দেখো এবং চিন্তা করে বলো এগুলো কি। এগুলো এক ধরনের কম্পিউটার ভাইরাস যা চোখে দেখা যায় না, তবে সফটওয়্যার বিকল করে। এখানে আরও কিছু চিত্র তোমাদের সামনে তুলে ধরা হলো। ছবিতে দেখা কম্পিউটার ভাইরাসগুলো বিভিন্ন প্রযুক্তির মাধ্যম দিয়ে কম্পিউটারে প্রবেশ করে, তা বিকল করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ভাইরাস কিভাবে কম্পিউটারে প্রবেশ করে। একটি কম্পিউটারের চিত্র পাশে কি কি ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করতে পারে সেটা তোমাদের সামনে তুলে ধরা হলো। দেখো প্রথম চিত্রটি দেওয়া আছে একটি মেমোরি কার্ড, পরের চিত্রটি দেওয়া আছে একটি পেন ড্রাইভ, তার পরের চিত্রটি দেওয়া আছে সিডি বা ডিভিডি, তার পরের চিত্রটি দেওয়া আছে মডেম। তো এসব যন্ত্রপাতি ব্যবহারের ফলে তোমার কম্পিউটারে ভাইরাস ইনপুট হতে পারে। আরও একটি মাধ্যম আছে, সেটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার ফলে তোমার কম্পিউটারে ভাইরাস আক্রমণ করতে পারে। সমস্যা যত সমাধানও তত। দেখো সমাধান, সমস্যার সমাধান, এখানে বহুল ব্যবহৃত বেশ কিছু অ্যান্টিভাইরাসের নাম উল্লেখ করা হয়েছে, নর্টন, ম্যাকাফি, ক্যাসপারস্কাই, এভিজি, অ্যাভাস্ট, এভিরা ইত্যাদি। এগুলো হচ্ছে কম্পিউটার অ্যান্টিভাইরাস। নতুন নতুন অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা, মুক্ত বা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। প্রিয় শিক্ষার্থী, তোমরা নতুন যা শিখলে সেটা হচ্ছে ভাইরাস, কম্পিউটার ভাইরাস এরাস। প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার কি দ্বারা আক্রান্ত হয়? অবশ্যই খ উত্তর হবে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। নেক্সট প্রশ্ন, কম্পিউটারকে ভাইরাস থেকে রক্ষা করতে কি ব্যবহার করতে হয়? এটির উত্তর হবে ক উত্তর, অ্যান্টিভাইরাস। বাড়ির কাজ, ভাইরাস ও কম্পিউটার ভাইরাসের মধ্যে পার্থক্য কী কী তোমরা অবশ্যই এটা বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।